সোসাইটি কিন্তু আস্তে আস্তে পুরো টেক ফ্রেন্ডলি হয়ে চলেছে, আর বিশেষ করে এই গেমিং জোনে ছোট ছোট ছেলে মেয়েদের এবং টিনেজারদের কিন্তু আপব্রিংগিং হয়ে চলেছে। আর এই গেম খেলতে খেলতে কিন্তু অর্ধেক মানুষ খাওয়া দাওয়াও ভুলে যাচ্ছে। তাহলে কিরকম হয় যদি খাওয়া দাওয়ার সাথে সাথে গেমটাও খেলা যায়? মানে মানে আজকে আমরা যে ক্যাফেটাতে যাচ্ছি সেটা কিন্তু পুরো ভার্চুয়াল রিয়েলিটির ওয়ার্ল্ড, মানে শুধু ভার্চুয়ালি খেলা হবে আর খাওয়া দাওয়া হবে। আরে দারুণ ব্যাপার তো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এসে গেছে একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। চলো তাহলে যাওয়া যাক বিয়ার ক্যাফে। আসার জন্য তোমরা বাঙুর এভিনিউ থেকে সোজা এই রাস্তাটা ধরে চলে এলেই HDFC ব্যাংক পাবে সামনে, তার ঠিক অপোজিটেই হচ্ছে বিয়ার ক্যাফে। আমরা একটু আগেই এসে গেছিলাম, ক্যাফে এখন ওপেন হয়নি, সো আমরা এখন ওয়েট করছি। Love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no, I'm funded. Play the finally we are at virtual reality world, I mean VR cafe. আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ পুরো ভার্চুয়াল রিয়ালিটি ওয়ার্ল্ড এর মতো, যেরকম ইন্টারফেসটা হয় পুরো ব্যাকগ্রাউন্ডটা সেরকম। সো VR cafe, এই হচ্ছে গেমিং চার্ট, এখানে তোমরা মাল্টিপ্লেয়ার গেমের অপশন পেয়ে যাবে এবং সিঙ্গেল প্লেয়ার গেমের অপশন পেয়ে যাবে। যদি 30 মিনিটস খেলো তাহলে তার প্রাইস হচ্ছে 499, আর যদি 60 মিনিটস খেলো তার প্রাইস হচ্ছে 999। এখন মোটামুটি এদের আটখানা গেমসের অপশন আছে, তো তোমরা চাইলে এখানে আসতে পারো এবং গেমগুলোকে এনজয় করতে পারো। আর হ্যাঁ, এখানে চাইলে তোমরা কোনো ছোটখাটো বার্থডে পার্টি বা কোনো রকমের অকেশন এনজয় করতে পারো। এই ক্যাফেটার সিটিং অ্যারেঞ্জমেন্ট 20-25। টোটাল বিল যদি তোমাদের 500 টাকার উপরে হয় তাহলে তোমরা একটা গেম ফ্রি পাবে, আর 30 মিনিটস VR গেম ফ্রি পাবে যদি তোমাদের 1500 টাকার উপরে বিল হয়। সো যেহেতু আমাদের খাওয়ারের বিল 500-এর উপর হয়ে গেছে, তো আমরা এখানে একটা গেম ফ্রি পাচ্ছি। আর এখন যেহেতু IPL-এর ক্রেজ চলছে, আমরা এখান থেকে একটা গেম সিলেক্ট করেছি, সেটা হচ্ছে ক্রিকেট, কারণ আমরা এখন ক্রিকেট খেলবো। সো এই হচ্ছে গেমিং জোন, এখানে তোমরা ভার্চুয়াল হেডসেটটা পরে গেমটা খেলবে আর তার ইন্টারফেসটা এই টিভিতে দেখতে পারবে। সো আমার হাতে এসে গেছে ব্যাট, ভার্চুয়াল ব্যাট, দেখতেই পাচ্ছো। আমাদের তোমার একটা ব্যাট দেখতে পাচ্ছি, কিন্তু আমি একটা অন্য ব্যাট দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ভার্চুয়াল ব্যাট একদম। আর পুরো একটা স্টেডিয়ামের পুরো ইন্টারভিউ আমি দেখতে পাচ্ছি পুরো, যেহেতু আমি ভার্চুয়াল হেডসেটটা পরে আছি। দারুণ লাগছে, এবারে আমি খেলবো। কেমন হলো এক্সপিরিয়েন্সটা? গেমটাই ভার্চুয়াল, চশমাটা পরে পুরো ওয়ার্ল্ডটাকে একদম ভার্চুয়ালি দেখছিলাম, জানি না। ফার্স্ট টাইম যারা ট্রাই করবে তাদের কাছে একটুখানি ট্রিকি বা একটুখানি ডিফিকাল্ট লাগবে, বাট হ্যাবিচুয়েট হয়ে গেলে হয়ে যাবে। পিজাটা আমারও খুব ভালো লেগেছিল, স্পেশালি এর টেক্সচারটা খুবই পাতলা ছিল আর খেতেও ক্রিসপি এবং চিজি ছিল, দারুণ। সাথে ধনে পাতা এবং টমেটো স্লাইস দিয়ে খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে এবং উপরে ছোটো ছোটো পার্সেলের কুচি দিয়েছে এবং পুরোটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো চিজ দিয়ে কভার করা, মানে পুরোটা পুরো চিজে চিজে একদম ভর্তি। এবং এর সাথে হোয়াইট সস, আমি পছন্দ করি বলে হোয়াইট সস নিয়েছি,
তোমরা চাইলে রেড সস বা মিক্স সস নিতে পারো। তার সাথে আমি নিয়েছি ব্রাউনি শেক, এটা খুব সুন্দর চকলেট সস দিয়ে দেখো কি সুন্দর বাইরেটা ডিজাইন করা হয়েছে, উপরে একটা ছোট্ট ব্রাউনির পোর্শন। আর তোমার জন্য নিয়েছি ব্লু লেগুন, তোমাকে তো একা ছেড়ে দেওয়া যায় না, কিছু তো একটা নিতে হবে। প্রত্যেকটা লেয়ারে তোমরা যতগুলো বাইট দেবে প্রত্যেকটা লেয়ারে শুধু চিজ আর চিজ আর চিজ মুখে পড়বে, এবং হোয়াইট সস দিয়ে পুরোটাকে টস করা হয়েছে বলে খেতে আরও বেশি ভালো লাগছে। চিজটাকে মানে পাস্তাটাকে বেক করা হয়েছে, জেনারেলি আমরা বাড়িতে নর্মাল এমনি পাস্তা খাই, বাট এটা বেক চিজ পাস্তা নামটা কিন্তু তোমরা বুঝতেই পারছো, মানে এটাকে ফার্স্টে বেক করা হয়েছে তারপরে পাস্তাটাকে রেডি করা হয়েছে। আর এত চিজ দিয়েছে, এত চিজ দিয়েছে যে আমি পুরো চিজের মধ্যে একদম ডুবে যাচ্ছি, এই প্রত্যেকটা লেয়ারে যেরকম চিজ সেই চিজের মধ্যে আমি ডুবে যাচ্ছি, এত টেস্টি এটা খেতে, এত টেস্টি। তো তোমরা এখানে আসলে অবশ্যই এই আইটেমটা ট্রাই করো, দিস ইজ মাস্ট ট্রাই আইটেম, অসম। সো বলো কেমন খেতে? দারুন, ওই যেটা বললো টেস্ট ওয়াইজ দারুন খেতে হয়েছে। যারা চিজ লাভার আর যারা খুব চিজি কথা বলে তাদের জন্য এই আইটেমটা একদম বেস্ট। দারুন দারুন সলিড, দুলোকে নতুন করে কি বলবো, ভালো রিফ্রেশিং একটা আইটেম, তাহলে ট্রাই করি সব জায়গায় গিয়ে এটা খাওয়ার। সত্যি খুব সুন্দর লাগছে, উপর দিয়ে লেবু টেবু দিয়ে সাজিয়ে দিয়েছে, আর ব্লু ইজ মাই ফেভারিট কালার, তো ব্লু লেগুন তো বানতা হয়। দারুণ রিফ্রেশিং, এই গরমের মধ্যে এলে তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। তো এবার আমাদের লাস্ট আইটেম ব্রাউনি শেক, তো টেস্ট নিয়ে আলাদা করে বলার কিছু নেই, ব্রাউনি শেকস ডেজার্ট এই ধরনের আইটেম আমার পার্সোনালি ভীষণ পছন্দ, তো অবভিয়াসলি এটা ভালোই হবে। তো এবার আমি খেয়ে দেখবো এটা কেমন খেতে। ব্লু লেগুনটা যেমন রিফ্রেশিং একটা ব্যাপার ছিল, এটা রিফ্রেশিং না, বাট যারা চকলেট লাভার তারা এখানে আসলে অবশ্যই এই আইটেমটা ট্রাই করো, পুরো একদম চকলেটে চকলেটে ভরপুর, মানে কী বলবো বলার কিছু নেই, নামটা শুনে তোমরা বুঝতেই পারছো ব্রাউনি শেক। এই উপরে যে ব্রাউনিটা দিয়েছে সেটা এবার একটুখানি আমি খেয়ে দেখি কেমন লাগছে, মানে এত কিছু খাওয়ার পর এটা খায় না দিনটা একদম ভালো হয়ে গেল, কী বলবো বলার কিছু নেই। তো আমার মতো আর যারা যারা চকলেট ডাবার আছো এইটা তো অবশ্যই ট্রাই করতেই হবে। हम लोग का कैफे का टाइमिंग आपका 3 बजे से 11 बजे तक है, और आपका लोकेशन हो गया बांगुर एवेन्यू नियर HDFC बैंक। इवेंट में हम लोग बर्थडे पार्टी एंड किटी पार्टी ऑर्गेनाइज करते हैं। फाइनली अनेक खेलाधूला हलो, अनेक खावा दावा हलो, तो आशा करी वर्चुअल वर्ल्ड এর পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড কমেন্ট, যারা ফেসবুকে আছো প্লিজ ফলো করে দাও, আর যারা ইউটিউবে আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা।